চব্বিশ পরিচ্ছেদ সন্ন্যাস লইয়া স্বামী আখ্যা গ্রহণ বহুদিনের আশা হৃদয়ে বহন করে একদিন গুরুদেবকে বললাম গুরুদেব বাবার একান্ত ইচ্ছে যে বেঙ্গল নাগপুর রেলওয়েতে একটি কর্মকর্তার পদ গ্রহণ করি আমি কিন্তু তা একেবারে প্রত্যাখ্যান করে এসেছি আপনি কি আমায় সন্ন্যাস দেবেন না বলে অত্যন্ত কাতর নয়নে তার দিকে চেয়ে রইলাম আগে আগেও বরাবরই তিনি আমার এ অনুরোধ এড়িয়ে এসেছেন আমার মনের দৃঢ়তা পরীক্ষা করবার জন্য আজকে কিন্তু তিনি প্রসন্ন হাসি হাসলেন শান্ত স্বরে স্বাস্যে তিনি বললেন আচ্ছা কালই তোমায় সন্ন্যাস দেব সন্ন্যাস নেবার ইচ্ছে যে তোমার অটুট আছে তাতে আমি খুব খুশি হয়েছি লাহেড়ি মহাশয় প্রায়ই বলতেন জীবনের বসন্তেই যদি তুমি ভগবানকে ডেকে না আনো তবে তোমার জীবনের শীতে তিনি কেন আসবেন বল পূজনীয় গুরুদেব আপনার মতো আমিও সন্ন্যাস নেবার ইচ্ছে কখনো পরিত্যাগ করিনি বলে অপরিসীম ভক্তি ও শ্রদ্ধান্বিত হৃদয়ে তাঁর দিকে চেয়ে হাসলাম বাইবেলে আছে যে অবিবাহিত সে প্রভুর বিষয়ে চিন্তা করে রূপে সে প্রভুকে সন্তুষ্ট করবে কিন্তু যে বিবাহিত সে সংসারের বিষয়ে চিন্তা করে রূপে স্ত্রীকে সন্তুষ্ট করবে আমার নানা বন্ধুর জীবন পর্যালোচনা করে দেখেছি তারা আধ্যাত্মিক শিক্ষা ও সাধনার মধ্য থেকেও শেষ পর্যন্ত বিয়েই করে ফেলেছে তারপর সংসারের বোঝা ঘাড়ে পড়াতে তাদের গভীর ধ্যান প্রতিজ্ঞা সব একেবারে ভুলে গেছে জীবনে ঈশ্বর গৌণ বা অপ্রধান স্থান অধিকার করে থাকবেন এই চিন্তা আমার কাছে একেবারে অকল্পনীয় নিখিল ব্রহ্মাণ্ডের অধিপতি তিনি তাঁর অজাচিত করুণার দান জন্ম জন্মান্তরের মধ্য দিয়ে মানুষের জীবনের উপরে নীরবে বর্ষিত হচ্ছে প্রতিদানে মানুষের একটি জিনিসই দেবার আছে যা দেওয়া বা না দেওয়াতে আছে তারই অধিকার সেটা হচ্ছে তার প্রেম সৃষ্টির প্রতি অনু অনুপরমাণুতে তার অস্তিত্ব রহস্যাবৃত করবার উদ্দেশ্যে স্রষ্টার অপরিসীম যত্ন নেওয়ার একমাত্র অভিপ্রায় হল একটি সংবেদনশীল ইচ্ছা মানুষ যেন তার স্বাধীন ইচ্ছা দিয়েই তাকে সন্ধান করে তাঁর সর্বশক্তিমত্তার বজ্রমুষ্টিকে প্রতিটি বস্তুর সাধ্য ভাবের কি কুসুম পেলবতাতেই না ঢেকে রেখেছেন তার পরের দিনটি হচ্ছে আমার জীবনের একটি অতীব স্মরণীয় দিন সেদিনের কথা আজও আমার মনে পড়ে কলেজ থেকে বিয়ে পাশ করে বেরোবার কয়েক সপ্তাহ বাদেই সেটা ছিল উনিশশো সালের জুলাই মাসের এক বৃহস্পতিবার সূর্য করজ্জ্বল দিবস শ্রীরামপুর আশ্রমের ভিতরকার বারান্দায় গুরুদেব একখণ্ড সাদা সিল্ক গৈরিক বর্ণে রঞ্জিত করলেন চিরকালের সন্ন্যাসীর বর্ষণ শুকিয়ে গেলে পর গুরুদেব সেই গৈরিক বস্ত্র দিয়ে আমার সর্বাঙ্গ আবরিত করে বললেন একদিন তোমায় পশ্চিমে যেতে হবে যেখানে সিল্কি লোকে বেশি পছন্দ করে তাই প্রচলিত সুতার কাপড়ের বদলে তোমার জন্যে আমি এই সিল্কি বেছে নিয়েছি অবশ্য ভারতবর্ষে যেখানে ভিক্ষায় সন্ন্যাসীর জীবনাদর্শ সেখানে রেশম বস্ত্রাবৃত সন্ন্যাসী একটা অসাধারণ দৃশ্য বটে অনেক যোগী কিন্তু সিল্কের আচ্ছাদন পরিধান করেন তাতে করে তুলোর চেয়ে বেশি তাদের শরীরের সূক্ষ্ম শক্তি প্রবাহকে রক্ষা হয় শ্রী বললেন আমি ও সব অনুষ্ঠান টনুষ্ঠান বিশেষ পছন্দ করি না আমি তোমায় বিদ্যত উপায়ে অর্থাৎ বিনা অনুষ্ঠানে সন্ন্যাস দেব বিবি দিশা অর্থাৎ সানুষ্ঠানিক দীক্ষাতে হোম ইত্যাদি করতে হয় সেই সময় প্রতীক শ্রাদ্ধও করতে হয় এতে করে শিষ্যের জড় দেহ মৃত বলেই গণ্য হয়ে থাকে জ্ঞানাগ্নিতে দগ্ধ নবদীক্ষিত সন্ন্যাসী পরে একটি মন্ত্রোচ্চারণ করেন যথা অয়মাত্মা ব্রহ্ম অথবা তত্তমসি কিংবা সৌহং শ্রীযুক্তেশ্বর গিরিজি কিন্তু সরল অনাড়ম্বর ভাবে সব লৌকিক বিধি পরিহার করে আমায় শুধু একটি নূতন নাম নির্বাচন করে নিতে বললেন তিনি হেসে বললেন তুমি নিজেই নিজের নাম বেছে নেবে এ বিশেষ অধিকার আমি তোমায় দিচ্ছি মুহূর্তমাত্র চিন্তা করে আমি বললাম যোগানন্দ যোগের মাধ্যমে আনন্দ তাই হোক আজ থেকে তুমি সাংসারিক জীবনের নাম মুকুন্দলাল ঘোষ পরিত্যাগ করে স্বামী সম্প্রদায়ের গিরি উপাধি নিয়ে যোগানন্দ নামে অভিহিত হবে জানু হয়ে শ্রী যুক্তেশ্বর গিরিজির পদতলে প্রণাম করতে সর্বপ্রথম তার মুখ থেকে আমার নূতন নাম শুনে আমার সর্বশরীর কৃতজ্ঞতায় উদ্বেলিত হয়ে উঠল কত স্নেহের সঙ্গে কত অক্লান্তভাবে তিনি পরিশ্রম করে এসেছেন যাতে করে বালক মুকুন্দ একদিন সন্ন্যাসী যোগানন্দতে পরিণত হতে পারে সানন্দে আমি শঙ্কর দেবে মানে শঙ্করাচার্যের স্তোত্র হতে কয়েক ছত্র আবৃত্তি করলাম ও মন বুদ্ধ অংকার চিত নাহং নোত্র জীব ঘণ নেত্রে নমুমি নীজ নিদানন্দরূপ শিবোহং শিবোহং ন মৃত্যুর ন শঙ্কা ন পিতা নৈব মে নৈব মাতা না জন্ম নবন্ধুর বন্ধুর ন মিত্র গুরুর নৈব শিষ্য চিদানন্দ রূপ শিবোহং শিবোহম অহং নির্বিকল্প নিরাকার রূপ বিভুত্বচ্চ সর্বত সর্বেন্দ্রিয়াম মুক্তি চিদানন্দরূপ শিবোহ স্বামী উপাধিধারী প্রত্যেক সন্ন্যাসী শরণাতীতকাল হতে ভারতে সম্মানিত অদ্বৈতবাদী সম্প্রদায়ের একজন বহু শতাব্দী পূর্বে শঙ্করাচার্য কর্তৃক বর্তমান আকারে পুনর্গঠিত এই সম্প্রদায় তখন হতেই ঋষিকল্প ধর্ম উপদেষ্টাদের অবিচ্ছিন্ন অধ্যকতার ধারায় পরিচালিত প্রত্যেকেই পরম্পরাক্রমে জগৎগুরু শ্রী শঙ্করাচার্য উপাধি ধারণ করেন বহু সন্ন্যাসী বোধহয় দশ লক্ষেরও বেশি এই সম্প্রদায় ভুক্ত আর এই সম্প্রদায়ে প্রবেশ লাভ করতে গেলে একটি আবশ্যিক নিয়ম পালন করতে হয় এবং তা হচ্ছে যিনি স্বয়ং স্বামী উপাধিধারী এমন ব্যক্তির নিকট হতে দীক্ষাগ্রহণ স্বামী সম্প্রদায়ের সকল সন্ন্যাসীরাই তাদের আধ্যাত্মিক ধারা তাদের একমাত্র সাধারণ গুরু আদি শঙ্করাচার্যকে অনুসরণ করেন তারা দারিদ্র বরণ সাধু জীবনযাপন এবং অধ্যক্ষ বা আধ্যাত্মিক গুরুর প্রতি আনুগত্য প্রদর্শনের ব্রত গ্রহণ করেন ক্যাথলিক সম্প্রদায়ের সাধু সন্ন্যাসীদের সঙ্গে বহু বিষয়ে প্রাচীনতম স্বামী সম্প্রদায়ের সামঞ্জস্য দেখতে পাওয়া যায় নূতন নাম গ্রহণ করে তার সঙ্গে স্বামী উপাধি যুক্ত হলে বোঝায় যে দশনামী সম্প্রদায়ের একটির সঙ্গে ওই ব্যক্তির লৌকিক সম্বন্ধ আছে দশনামী সম্প্রদায়ে গিরি উপাধি আছে স্বামী শ্রীযুক্তর গিরি ছিলেন সুতরাং আমিও গিরি অপরাপর শাখার নাম সাগর ভারতী পুরী সরস্বতী আরণ্য ও তীর্থ প্রভৃতি কোন স্বামীর সন্ন্যাস জীবনে সাধারণত আনন্দান্ত নাম গ্রহণের অর্থ হচ্ছে কোনো বিশেষ পথ অবস্থা বা ঐশ্বরিক ভাব বা গুণ যথা প্রেম জ্ঞান বিবেক ভক্তি সেবা যোগ প্রভৃতির মধ্যে দিয়ে তাঁর মুক্তিলাভের আকাঙ্ক্ষা নিখিল মানবজাতির প্রতি নিঃস্বার্থ সেবা এবং ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা ও বন্ধন পরিহারের আদর্শ স্বামী সম্প্রদায়ের অধিকাংশকে ভারতবর্ষে মানবহিতৈষনা এবং শিক্ষাবিষয়ক কার্যে সক্রিয়ভাবে লিপ্ত রাখে কখনো কখনো ভারতের বাইরেও এদের বহু কার্যকলাপের প্রকৃষ্ট পরিচয় পাওয়া যায় জাতি ধর্ম বর্ণ অথবা স্ত্রী পুরুষ বা শ্রেণী নির্বিশেষে এঁরা বিশ্বভ্রাতৃত্বের আদর্শ অনুসরণ করে চলেন তাদের চরম লক্ষ্য মোক্ষ শয়নে স্বপনে সোহং এই জ্ঞানে উদ্বুদ্ধ হয়ে প্রসন্ন চিত্তে তিনি এই সংসারেই চলাফেরা করেন বটে কিন্তু এ সংসারের একজন হয়ে নয় এই রূপে তিনি স্ব অর্থাৎ আত্মার সহিত একীভূত হয়ে স্বামী নামের সার্থকতা সম্পাদন করেন শ্রী গিরিজি একাধারে সন্ন্যাসী এবং যোগী স্বামী যিনি উচ্চতর সম্প্রদায়ভুক্ত হয়ে সন্ন্যাস গ্রহণ করেছেন বলেই যে তিনি যোগী হবেন তা নয় ঈশ্বর উপলব্ধির জন্য যে কোনো ব্যক্তি বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সাধন করে যোগী হতে পারে সে বিবাহিত কি অবিবাহিত বা কোনো স্বতন্ত্র ধর্ম সম্প্রদায় ভুক্ত সন্ন্যাসীর পথ শুষ্ক জ্ঞান নিস্পৃহ কঠিন ত্যাগের পথ কিন্তু যোগী সুনির্দিষ্ট পন্থা অবলম্বন করে ক্রম প্রচেষ্টায় সাধন পথে অগ্রসর হতে থাকেন যাতে করে তার দেহ মন সুনিয়ন্ত্রিত ও সুশিক্ষিত হবার পর আত্মারও ক্রমশ মুখ্য লাভ হয় ভাবাবেগে পরিচালিত বা কোনো বিশ্বাসের বশবর্তী হয়ে কোনো স্থির সিদ্ধান্তে উপনীত না হয়ে যোগীরা প্রাচীন ঋষি পরিকল্পিত সুপরীক্ষিত প্রণালী সমূহ অবলম্বনে যোগ প্রক্রিয়া সাধন করেন এই যোগ সাধনেই ভারতবর্ষে যুগে যুগে বহু সাধু সন্ন্যাসী মুক্ত প্রকৃত যোগাবতার রূপে প্রসিদ্ধি লাভ করেছেন যে কোনো বিজ্ঞানের মতো যোগ ও দেশকাল পাত্রে আবদ্ধ নয় সর্বকালের সকল দেশের লোকের দ্বারাই সাধনীয় কতগুলি অজ্ঞ লেখকদের ধারণা প্রতিচ্চের লোকেদের পক্ষে যোগ বিপজ্জনক অথবা অনুপযোগী তা একেবারেই ভুল আর এই ধারণা প্রচার করে প্রতিচ্চের আগ্রহশীল শ্রদ্ধাবান সমুৎসুক শিক্ষার্থীদের এর বহুবিধ শুভ ফল পাবার পক্ষে যে কি শোচনীয় প্রতিবন্ধক তৈরি হয়েছে তার বলা যায় না সকল দেশের সকল জাতির মানুষের মনে যে চিন্তাধারার উশৃঙ্খলতা যা তার আপন স্বরূপের পরিচয় নিতে গেলে সমানভাবে সকলেরই পক্ষে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই উচ্শৃঙ্খল চিন্তা আশিকে সংযত করার সুনিয়ন্ত্রিত করার বিধি নিবদ্ধ প্রণালীর নামই হচ্ছে যোগ সূর্যালোকের উপকারিতার মতো যোগও প্রাচী ও প্রতিচী উভয় বিশ্বের লোকেদের পক্ষে সমভাবে উপকারী অধিকাংশ মানুষের চিন্তা উশৃঙ্খল ও উৎকল্পনাশ্রয়ী এইখানেই মনোসংযমনের বিজ্ঞান যোগের বিশেষ প্রয়োজন দেখা যায় মহর্ষি পতঞ্জলি বলে গেছেন যোগশ্চিত্তবৃত্তি নিরোধ হিন্দু স্বরদর্শনের মধ্যে তার সংক্ষিপ্ত অথচ গভীর পাণ্ডিত্যপূর্ণ রচনা যোগসূত্র হচ্ছে অন্যতম দর্শন দর্শনশাস্ত্রের সাথে তুলনামূলক আলোচনায় দেখা যায় যে হিন্দুর স্বরদর্শনে শুধু তাত্ত্বিক বিষয়ের আলোচনাই যে আছে তা নয় তার সাধনের ব্যবহারিক প্রণালীও প্রদর্শিত হয়েছে দার্শনিক তত্ত্ববিদ্যার সর্ববিধ সম্ভাব্য প্রশ্নের অনুসন্ধানের পর ছয়টি দর্শনে ছয় প্রকার সুনির্দিষ্ট বিধি প্রদর্শিত হয়েছে যাদের উদ্দেশ্য হচ্ছে দুঃখের চিরতরে নিবৃত্তি আর পরমানন্দ লাভ পরবর্তী উপনিষদসমূহ এই মতই পোষণ করে যে দর্শনের মধ্যে যোগসূত্রতেই পরম সত্যের প্রত্যক্ষ উপলব্ধির জন্য সর্বাপেক্ষা ফলপ্রদ উপায় আছে যোগপ্রণালীর সক্রিয় সাধনে মানুষ চিরতরে নিষ্ফল অনুমানের ক্ষেত্র পরিহার করে সেই পরম তত্ত্বের সাক্ষাৎ অনুভূতি লাভ করতে পারে পতঞ্জলি যে অষ্টাঙ্গ যোগের বিষয় বর্ণনা করে গেছেন তার প্রথম ধাপগুলি হল এক জম অর্থাৎ নৈতিক আচরণ আর দুই নিয়ম অর্থাৎ ধর্মীয় অনুশীলন জম বলতে বোঝায় অহিংসা সত্য অচৌর্য ব্রহ্মচর্য অপরিগ্রহ আর নিয়ম হচ্ছে দেহ মনের সুচিতা সর্বসন্তোষ তপঃ স্বাধ্যায় এবং ঈশ্বর ও গুরুর প্রতি ভক্তি তার পরের ধাপগুলি হচ্ছে তিন আসন মেরুদণ্ড রিজু আর শরীর দৃঢ় ও স্থিরভাবে রেখে ধ্যানের জন্য নিশ্চলভাবে আর আরামে উপবেশন করাকে আসন বলে চার প্রাণায়াম প্রাণ সূক্ষ্ম প্রাণ শক্তির নিয়ন্ত্রণ প্রাণায়ামের পর পাঁচ প্রত্যাহার অর্থাৎ ইন্দ্রিয় গ্রাহ্য বিষয় হতে মনকে দূরে রাখা শেষের ধাপগুলি হল প্রকৃত যোগের অঙ্গ যথা ছয় ধারণা মনকে একমুখী চিন্তায় নিবিষ্ট রাখা সাত ধ্যান অর্থাৎ ঈশ্বরের চিন্তায় নিমগ্ন থাকা তারপর আট সমাধি এই অষ্টাঙ্গ যোগ সাধনের পর কৈবল্য প্রাপ্তি হয় যোগীর সকল বোধ শক্তির অতীত সত্য উপলব্ধি ঘটে কেউ কেউ হয়তো জিজ্ঞাসা করতে পারেন আচ্ছা সন্ন্যাসী বড় না যোগী বড় বলা বাহুল্য কৈবল্য প্রাপ্তি ঘটলে বা ঈশ্বর সাযুজ্য লাভ হলে আর পথের বিভিন্নতার কোনই গুরুত্ব থাকে না সবই তখন অদৃশ্য হয় ভগবত গীতায় কিন্তু বর্ণিত হয়েছে যে যোগ সাধনের প্রণালী সর্বতমুখী কারণ এর সাধন প্রক্রিয়া কেবল যে কতকগুলি বিশেষ শ্রেণী বা মনোভাবের লোকেদের যথা সন্ন্যাসী সাধুসন্ত প্রভৃতির জন্যই উপযোগী তা নয় এ সকলের পক্ষেই উপযোগী যোগ সাধনার জন্য কোনো নির্দিষ্ট ধর্ম মতাবলম্বী হবার দরকার নেই যোগ বিজ্ঞান একটি সার্বজনীন অভাব পূরণ করে বলেই এর একটা স্বাভাবিক সর্বগত আবেদন আছে প্রকৃত যোগী সংসারে নির্লিপ্ত থেকে আপনার কর্তব্য সম্পাদন করে যেতে পারেন জলে যেমন মাখন ভাসে আর কি অমন্থিত সহজে জলে মিশে যাওয়া নীতিশূন্য মানবিকতার দুগ্ধের মতো নয় সাংসারিক কর্তব্য পালন করতে ঈশ্বর থেকে দূরে থাকার প্রয়োজন হয় না অবশ্য যোগী যদি আপনার আত্মচিন্তা প্রণোদিত কামনা বাসনায় জড়িত না হয়ে পড়ে ঈশ্বরের হস্তে চালিত যন্ত্রের ন্যায় নিজ জীবনের কর্তব্য পালন করে যান তবেই পৃথিবীতে বহু মহাপুরুষরা আছেন যারা আজ আমেরিকা ইউরোপ অথবা অন্যান্য অহিন্দু দেহের মধ্যে অবস্থিত তারা হয়তো যোগী কি সন্ন্যাসী কথাগুলো জন্মেও কখনো শোনেননি অথচ তারাই হচ্ছেন ওই সব সজ্ঞার্থের আদর্শ উদাহরণ মানবজাতির প্রতি নিষ্কাম সেবা প্রবল রিপুদমন অথবা চিন্তা সংযমনে অদ্ভুত ক্ষমতা অথবা তাদের একনিষ্ঠ ঈশ্বর প্রেম বা গভীর ধ্যান শক্তির জন্য এক হিসেবে তারা প্রকৃতই যোগী তাঁরা নিজেরাই নিজেদের লক্ষ্যস্থল বেছে নিয়েছেন যোগ বা আত্মসংযম যদি যোগ সম্বন্ধে সুনির্দিষ্ট পন্থায় এদের উত্তম রূপে শিক্ষিত করা যায় যাতে করে এদের জীবন ও মন অধিকতর সচেতনতার সঙ্গে পরিচালিত করা সম্ভব হয় তাহলে এরা আরও উচ্চতর স্তরে আরোহণ করতে পারেন প্রতীচ্যের কিছু কিছু লেখক যোগ সম্বন্ধে ভ্রান্ত ধারণা করে থাকেন কিন্তু যারা এর সমালোচনা করেন তারা কোনো কালেই যোগ সাধনের কোনো প্রকার চেষ্টাই করেননি যোগ সম্বন্ধে সুচিন্তিত প্রবন্ধ যারা লিখেছেন তাদের মধ্যে সুইস মনস্তাত্ত্বিক ডক্টর সিজি জি উং বলেছেন যখন কোন ধর্মসাধন প্রণালী বিজ্ঞানসম্মত বলে অভিহিত হয় তখন সেটা ও সাধারণের গ্রহণযোগ্য হবে বলে নিশ্চিত হতে পারা যায় যোগ সেই আশাটাই পূরণ করে থাকে নূতনত্বের আকর্ষণ আর অল্প শিক্ষিতদের মোহ ছাড়াও বহু লোকের এ পথ অবলম্বন করবার যথেষ্ট কারণ আছে এতে সংযম্য ভূ দর্শনের সম্ভাবনা থাকে এবং তাতেই তথ্য লাভের বৈজ্ঞানিক প্রয়োজনও মেটে আর তাছাড়া এর ব্যাপকতা ও গভীরতা এর প্রাচীনত্ব এর মত ও পথ যা জীবনের সকল স্তরের উপর অধিকার বিস্তার করেছে তাই এর স্বপ্নাতীত সম্ভাবনা আছে ধর্মই হোক আর আধ্যাত্মিক সাধনাই হোক সকলের মধ্যেই একটা মনস্তাত্ত্বিক নিয়মানুবর্তিতা আছে যার মানে হচ্ছে এ একটি মানসিক স্বাস্থ্য গঠন প্রণালী কেবলমাত্র বিবিধ শারীরিক যোগ কৌশলও শরীর স্বাস্থ্য সূচনা করে যা সাধারণত জিমন্যাস্টিক জাতীয় শারীর ক্রীড়া কৌশল এবং শ্বাস প্রশ্বাসের সংযম সাধন প্রণালীর চেয়েও উন্নততর কারণ এ শুধু যে শারীর যান্ত্রিক বা বৈজ্ঞানিক তা নয় এর মধ্যে আধ্যাত্মিক ভাবও আছে শরীরের অংশবিশেষের সাধনায় এ তাদেরকে পরিপূর্ণভাবে আত্মার সঙ্গে একীভূত করে এর প্রত্যক্ষ উদাহরণ পাওয়া যায় প্রাণায়ামে প্রাণায়াম সাধন শুধু যে শ্বাস প্রশ্বাসের গতি নিয়ন্ত্রণ করে প্রাণশক্তির সংযমন করাকে বোঝায় তাই নয় শ্বাসের সঙ্গে যে প্রাণ বিশ্ব প্রাণের সঙ্গে জড়িত তার সাধনা করাকেও বোঝায় যোগ যে মূল ভাবের উপর প্রতিষ্ঠিত তার অনুসরণ বিনা যোগ সাধন কল্পনাই করা যায় না আর তা করাও নিরক্ষ যোগের শারীরিক আর আধ্যাত্মিক ভাব অঙ্গাঙ্গী জড়িত হয়ে এক অপূর্ব সুসামঞ্জস্যতা আনয়ন করে প্রাচ্যে যেখানে এই সব ভাবধারা আর প্রক্রিয়ার উৎকর্ষ সাধন হয়েছে আর যেখানে সহস্র সহস্র বৎসরের প্রচলিত অখণ্ড প্রথায় প্রয়োজনীয় আধ্যাত্মিক ভিত্তি গঠিত হয়েছে সেখানে আমার বিশ্বাস যোগই হচ্ছে সম্পূর্ণ ও বিধিসম্মত প্রণালী যার দ্বারা শরীর আর মনের এমন একটা একীভবন ভবন সাধিত হয় যার উপর আর কোনো প্রশ্নই করা চলে না এই ঐক্য এমন একটা মনস্তাত্ত্বিক অবস্থার সৃষ্টি করে যাতে করে এমন এক অপরোক্ষ অনুভূতি জন্মায় যা চেতনাকে অতিক্রম করে পাশ্চাত্যে সেই দিন আর বেশি দূরে নয় যেদিন আত্মসংযমের অন্তর্বিজ্ঞান বহিঃপ্রকৃতিকে জয় করার বৈজ্ঞানিক প্রচেষ্টারই মতো একান্ত আবশ্যক হয়ে উঠবে নূতন আণবিক যুগে দেখা যাবে যে জড় পদার্থ যে আসলে ঘনীভূত শক্তি এই বৈজ্ঞানিক অবিসম্বাদিত সত্যে মানুষের মন আরো স্থির প্রশান্ত প্রশস্ত আর বিস্তৃততর হবে মানব মনের সূক্ষ্ম শক্তি প্রস্তর বা ধাতুর মধ্যে যেসব আণবিক শক্তি নিহিত আছে তার চেয়েও প্রবলতর শক্তির সৃষ্টি করতে পারে এবং তা করবেও নচেত জড় আণবিক শক্তির দানব সারা পৃথিবীর উপর তার নির্মম ধ্বংসের তাণ্ডবলীলা শুরু করে দেবে আণবিক বোমার বিষয়ে মানব জাতির উদ্বেগের একটা পরোক্ষ সুফল হবে এই যে যোগবিজ্ঞান সম্বন্ধে ব্যবহারিক আগ্রহ বর্ধিত হবে যা প্রকৃতপক্ষেই এক বোমা প্রতিরোধী আশ্রয় হবে অনভিজ্ঞ লোকেরা প্রায় যোগকে হটযোগ বা চমকপ্রদ শক্তি লাভের জন্য এক গুপ্ত ক্রিয়াকাণ্ডের প্রণালী বা ম্যাজিক বলে উল্লেখ করেন প্রকৃত তত্ত্বজ্ঞ পণ্ডিতেরা যখন যোগ সম্বন্ধে উল্লেখ করেন তখন তারা পতঞ্জলির যোগসূত্রে বর্ণিত প্রণালীর বিষয় বা রাজযোগকেই বোঝান পুস্তকটিতে এমন অপূর্ব সুন্দর দার্শনিক তত্ত্ব সকল সংকলিত হয়েছে যে পরম জ্ঞানী সদগুরু সদাশিবেন্দ্র প্রমুখ ভারতের শ্রেষ্ঠ চিন্তাবিদগণ তার টিকা বা ব্যাখ্যা রচনাতে উদ্বুদ্ধ হয়েছেন স্বরদর্শনের অপর পাঁচটি প্রাচীন বেদমূলক দর্শনশাস্ত্রের মতো যোগসূত্রে নৈতিক পবিত্রতার যম নিয়মাদি অষ্টাঙ্গ চমকপ্রদ বিষয় আলোচিত হয়েছে যা প্রাথমিক দার্শনিক তত্ত্বানুসন্ধানের পক্ষে একেবারে অপরিহার্য এই ব্যক্তিগত প্রয়োজনীয়তা পশ্চিমে যার অভাব দেখা যায় ভারতীয় স্বরদর্শনের মধ্যে চিরস্থায়ী প্রাণশক্তি সঞ্চারিত করেছে ঋত যাতে এই বিশ্ব জগৎ বিধৃত তা মানুষের অদৃষ্ট নিয়ামক নীতি শাসন হতে পৃথক নয় বিশ্বের মূল নীতিসূত্রগুলি যে পালনে অনিচ্ছুক সে সত্যানুসন্ধানে কখনো দৃঢ়বতী নয় যোগসূত্রের তৃতীয় পাদে বিভূতি ও সিদ্ধি বিষয়ে যোগের নানা অলৌকিক শক্তির কথা উল্লিখিত হয়েছে সত্য জ্ঞানী সর্বদা প্রকৃত শক্তি যোগপন্থা চারিটি অংশে বিভক্ত আর তার প্রত্যেক অংশে বিভূতি প্রকাশের বিষয়ে উল্লেখ আছে কোন একটি শক্তি অধিগত হলে যোগী বুঝতে পারেন যে তিনি ওই চারটি অবস্থার একটির পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন বিশিষ্ট শক্তিসমূহের সহসা আবির্ভাব যোগ প্রণালীর বৈজ্ঞানিক গঠনের সাক্ষ্য প্রদান করে যেখানে সাধকের আধ্যাত্মিক উন্নতির বিষয়ে ভ্রান্ত কল্পনা দূরীভূত হয় কেননা প্রমাণ তো চাই যোগের পথে অগ্রসর হতে গিয়ে হঠাৎ বিভূতি দর্শন ইত্যাদি একটা সাময়িক মাত্র পতঞ্জলি সাধকদের সাবধান করে দিয়ে গেছেন এই বলে যে পরমাত্মার সহিত পরিপূর্ণ সংযোগ সাধনী চরম লক্ষ্য হওয়া উচিত সেই অনন্ত দাতারই অনুসন্ধান করা উচিত তার বিস্ময়কর দানের বিষয় নয় তত্ত্বজিজ্ঞাসু ব্যক্তি যে কতকগুলি তুচ্ছ প্রাপ্তিতেই সন্তুষ্ট থাকে ঈশ্বর কখনো তার নিকট আত্মপ্রকাশ করেন না কাজেই সত্যপথাশ্রয়ী যোগী তার বিভূতি বা সিদ্ধি শক্তি প্রভৃতি প্রদর্শনে বিরত থাকেন যাতে সেসব মনে একটা মিথ্যা গর্ব এনে পরিণামে প্রাপ্তির চরম অবস্থা লাভের পথ থেকে তাকে বিচ্যুত না করে যোগী সাধন লক্ষ্যে পৌঁছবার পর ইচ্ছা মতো বিভূতি প্রদর্শনে অথবা তা হতে বিরত থাকতে পারেন তার সকল প্রকার ক্রিয়াকলাপ অলৌকিক হোক বা অন্যবিধ হোক কর্মফলপ্রসূ না হয়ে তখন সম্পন্ন হয় যেখানে অহংকারের চুম্বক বিদ্যমান থাকে কেবল সেখানেই কর্মের লৌহচূর্ণ সকল আকৃষ্ট হয়